অল্প তেল মশলায় রেস্টুরেন্টের স্বাদে চিকেনের একটা দারুণ রেসিপি। নমস্কার, আমার নতুন আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি চিকেনের একটা নতুন ধরনের প্রিপারেশন করছি। রেসিপিটা আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে, আর রেসিপিটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, এমনই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে। আর রেসিপিটা অবশ্যই পুরোটা দেখার অনুরোধ রইল। চিকেনের এই রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 400 গ্রাম চিকেন, আর চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো। লঙ্কার গুঁড়ো কম বেশি করে নিতে পারেন, আর এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল। এখন হলুদ, লঙ্কা আর সরষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। একটু সময় নিয়ে হাতে ভালো করে মেখে নিচ্ছি, যাতে করে তেল মশলাটা চিকেনের সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর এই রেসিপির জন্য বোনলেস চিকেন নিতে হবে এমন কোনো কথা নেই, উইথ বোন হলেও কোনো অসুবিধা নেই। আমি এখানে বোনলেস, উইথ বোন সব ধরনের চিকেনই নিয়েছি। সাথে নিয়ে নিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর একটা প্লেটের মধ্যে আমি কেটে নিয়েছি ক্যাপসিকাম, টমেটো, রসুন আর রয়েছে কারি পাতা। ক্যাপসিকামটাকে এইভাবে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, আর টমেটোগুলোকে এইভাবে কেটে নিয়েছি। প্রায় 15-16টার মতো রসুনের কোয়া ছাড়িয়ে নিয়ে থেতো করে নিয়েছি। এখানে কিন্তু রসুনের থেতো দেবেন, কুচি ব্যবহার করবেন না। কারি পাতাগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। এখানে অবশ্যই কারি পাতাটা ব্যবহার করবেন, তবে ক্যাপসিকাম না দিলেও চলবে, ক্যাপসিকামটা কিন্তু অপশনাল। চিকেনগুলোকে ম্যারিনেট করে 10 মিনিটের মতো রেখে দিয়েছি। আর এদিকে আমি একটা স্পেশাল ভাজা মশলা বানিয়ে নেব। এই মশলার প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু অবশ্যই দরকার। এখানে রয়েছে 1 চামচ ধনে, 1 চামচ জিরা, 1/2 চামচ মৌরি, আর রয়েছে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি, লবঙ্গ, এলাচ, আর রয়েছে 8-10টার মতো গোলমরিচ, আর 3টে শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কার পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন, যদি ঝাল বেশি খেতে চান তাহলে বেশি করে দেবেন। আর এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে বেশ ভালোই লাগবে খেতে। ফ্রাইং প্যানে সমস্ত গোটা মশলাগুলোকে দিয়ে একটু রোস্ট করে নিচ্ছি। বেশি ভাজার দরকার নেই, মোটামুটি একটা সুন্দর গন্ধ উঠবে আর হালকা কালারটা চেঞ্জ হবে, ঠিক সেইভাবে ভেজে নেব। মশলাগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিতে গুঁড়ো করে নেব, অথবা শিলনোড়া দিয়ে গুঁড়ো করে নিলেও চলবে। দেখুন ঠিক এই পর্যায়ে আসবে, তারপরে আমি গ্যাস অফ করে এটাকে নামিয়ে নেব। এখানে যে গোটা মশলাগুলো ব্যবহার করেছি আপনারাও কিন্তু সেই সেই গোটা মশলাগুলো অবশ্যই ব্যবহার করবেন, এতে করে চিকেনের স্বাদটা কিন্তু ভীষণ সুন্দর হবে। তো মশলাগুলোকে ভেজে নিয়ে ঠান্ডা করতে রেখে দিয়েছি, আর এদিকে ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। তেলটা দেখেই বুঝতে পারছেন একেবারেই নামমাত্র। তো তেল দেওয়ার পর দিয়ে দেব থেতো করে রাখা রসুনগুলোকে। রসুনগুলোকে এই রেসিপিতে থেতো করে রাখলে এর ফ্লেভারটা কিন্তু বেশ স্ট্রং হয়। রসুন দিয়ে কয়েক সেকেন্ড এইভাবে ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলোকে। আর এখানে মাত্র একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি, আর রসুনটাকে কিন্তু পুড়তে কোনো মতেই দেওয়া যাবে না। হালকা গন্ধ উঠতে শুরু করলেই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, আর এখন অল্প একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম। আর নুন দিয়ে দিলে পেঁয়াজ রসুন খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে, এই কারণে নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা হয়তো খেয়াল করেছেন চিকেন যখন ম্যারিনেট করেছি তখন কিন্তু আমি 1 ফোঁটাও নুন ব্যবহার করিনি। এটা কিন্তু অবশ্যই করবেন, নুন দেবেন না, নুন দিলে চিকেন থেকে জল ছাড়তে শুরু করবে, ওই কারণে আমি নুন ছাড়াই ম্যারিনেট করে রেখেছি। আর এখন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে আসলে আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম। চিকেনগুলো দেওয়ার পর পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এর মধ্যে 1 ফোঁটাও জলও ব্যবহার করা হবে না, একেবারে নামমাত্র মশলা, শুধুমাত্র পেঁয়াজ রসুন দিয়েই চিকেনটাকে রান্না করে নেব। চিকেনের এই রেসিপিটা থাকলে সানডে ইভিনিংটা বেশ জমেই যায়। তো স্ন্যাক হিসেবেও খেতে পারেন, অথবা রুটির সাথেও বেশ ভালো লাগে। আমি তো ভাত দিয়েও খাই, আপনারা অবশ্যই ট্রাই করে দেখুন, দারুণ লাগে খেতে। তো পেঁয়াজ রসুনের সাথে চিকেনটাকে বেশ অনেকক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু আমি এখনও নুন ব্যবহার করিনি। তো এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটা বড় সাইজের টমেটো দিয়েছি আমি, আর একটু টমেটোর পরিমাণটা বেশি দিলে টেস্টটা বেশ ভালো হয়। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুন কিন্তু আমি এর আগে দিইনি, শুধুমাত্র অল্প একটু পেঁয়াজের সাথে দিয়েছিলাম, সেটা মাথায় রেখে এখন আমি নুন দিলাম, আর নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর রেসিপিটা আমি হাই ফ্লেমে রান্না করিনি, আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেসিপিটা রান্না করে নিয়েছি, এতে করে স্বাদটা কিন্তু দারুণ হয়েছে।
এইভাবে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। আবারও ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে আমি রান্নাটা করে নিয়েছি। আর দেখুন, এখন কিন্তু টমেটোর থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে। ঢাকনা খুলে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে করে তলায় পোড়া না লেগে যায়। তো এইভাবে দেখুন, রান্না করতে করতে টমেটো বেশ অনেকটাই গলে গেছে, আর পেঁয়াজও কিন্তু গলে গেছে। ঠিক এই সময় আমি দিয়ে দেব আগে থেকে শুকনো খোলায় ভেজে রাখা মশলা, মানে গোটা মশলা যেটা আমি ভেজে রেখেছিলাম, সেটাকে ঠান্ডা হওয়ার পর গুঁড়ো করে নিয়েছি। তবে পুরো ফাইন গুঁড়ি করিনি, মোটামুটি একটু দানা দানা রয়েছে ওই রকম গুঁড়ো করে নিয়েছি। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। আর হাফ মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর হাফ অংশটা আমি রেখে দিলাম। এই হাফ মশলার গুঁড়ো আবার কখন ব্যবহার করতে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দেব। তো এইভাবে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এই মশলাটার গন্ধ আর সাথে কারি পাতা পড়লে জাস্ট কি বলবো, এর যে কম্বিনেশনটা এত সুন্দর হয় আপনারা না রান্না করলে বুঝতেই পারবেন না। তো ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। এই রেসিপিটা বাড়ির বাচ্চারা যদি খায় তাহলে অবশ্যই ঝাল একটু কম দেবেন, নাহলে বড়রা যদি খায় একটু ঝাল ঝাল করেই বানাবেন, এতে করে খেতে বেশ ভালোই লাগবে। রান্নাটা ঠিক এই পর্যায়ে এলে এবার আমি দিয়ে দিচ্ছি কারি পাতাগুলোকে। আর কারি পাতা আগে থেকেই আমি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছিলাম। তো কারি পাতাগুলোকে এইভাবে পাতাগুলোকে ছিঁড়ে দিয়ে দিলাম। কারি পাতার পরিমাণটা একটু বেশি দিলে বেশ ভালোই লাগবে খেতে। তো যাই হোক, এইভাবে কারি পাতা দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিলাম। আর মশলার সাথে কারি পাতার গন্ধটা জাস্ট কি বলবো, আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন। আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। এখন আমি দিয়ে দিচ্ছি চৌকো চৌকো করে কেটে রাখা ক্যাপসিকামগুলোকে। ক্যাপসিকাম না থাকলে না দেবেন, ক্যাপসিকাম কিন্তু অপশনাল, তবে ক্যাপসিকামটা দিলে বেশ ভালোই লাগবে খেতে। তো যাই হোক, ক্যাপসিকাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইভাবে চিকেন বাড়িতেই রান্না করে নিন, দেখুন বড় বড় রেস্টুরেন্টের চিকেনের স্বাদকেও কিন্তু হার মানাবে। ক্যাপসিকাম দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে এখনও ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। দেখুন ক্যাপসিকামটা অনেকটাই নরম হয়ে গেছে। পুরো এই রেসিপির ভিডিওটা দেখে ট্রাই করবেন, এতে করে হুবহু একই স্বাদ আসবে। দেখুন কতটা দেখতে লোভনীয় হয়েছে, দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু আরও বেশি ভালো হয়েছিল। তো এইভাবে রান্না করে নেওয়ার পর সবশেষে অবশিষ্ট যে মশলাটা ছিল সেই মশলাটা আমি পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। হঠাৎ বাড়িতে অতিথি এসে গেলে ঝটপট এই রেসিপিটা স্ন্যাক্স হিসেবেও বানিয়ে দিতে পারেন। আর এই রেসিপিটা আপনি যাকেই খাওয়ান না কেন, সে আপনার প্রশংসা করতে বাধ্যই হবে, আর রেসিপি জানার চেষ্টা করবে কিন্তু। এই রেসিপিতে আমি এক ফোঁটাও জল ব্যবহার করিনি, আর রান্নাটা প্রায় শেষের দিকে। তো এখন এইভাবে নাড়াচাড়া করে পুরো শুকনো করে নিয়েছিলাম। এমনই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।